আল্লাহ আমাদেরকে একটা ধর্ম দিয়েছেন, ধর্মের নাম একটু বলতে হবে জবান খুলে কি। পৃথিবীর বুকে বর্তমানে প্রায় 3000-এর উপরে ধর্ম আছে, 3000-এর। কিন্তু আপনি আমি কয়টা ধর্মের নাম জানি? কোথায় 3000-এর উপরে ধর্ম আর কোথায় 4-5টা নাম জানা? এতটুক ক্যালকুলেশন তো আমার ইমানি বাইরা করতে পারি। যেমন আপনি যখন বাংলাদেশের দিকে একটু নজর দিবেন, এখানে একটা ধর্ম বেশি, অন্যগুলো একটু। আবার আপনি যখন ইন্ডিয়ার দিকে মনোযোগ দিবেন, তখন আরেকটা ধর্ম বেশি, অন্যান্য গুলা। আবার আপনি যখন একটু পশ্চিমের দিকে যাবেন, তখন আরেকটা ধর্ম বেশি, অন্যগুলা। সারা বিশ্বে কোটি 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 মানুষ, ধর্ম অনেক। এখন এতগুলা ধর্মের ভিতরে শ্রেষ্ঠ ধর্ম হওয়া কিন্তু যেমন তেমন কথা নয়, বুঝবেন। শ্রেষ্ঠ শব্দটা অর্জন করা, রোল নাম্বার র‍্যাক একে আসা, এটা কিন্তু আপনি মুখে বলা কথা নয়, একটা আওয়াজ দিতে হবে ভাইয়া, ঠিক কি না? এইবার আগে বুঝতে হবে ধর্ম জিনিসটা কি, কার জন্য, কি এবং কার জন্য। এবার আমি প্রশ্ন করব, আপনার উত্তর দিবেন। ধর্ম কি পশুর জন্য? বলতে হবে। ধর্ম কি পশুর জন্য? ধর্ম কি পাখির জন্য? ধর্ম কি পাহাড়ের জন্য? ধর্ম কি মাটির জন্য? এবার বলেন ধর্ম কাদের জন্য? মানুষের জন্য। ধর্ম কাদের জন্য? তাহলে সমস্ত সৃষ্টিতে ধর্মী বিষয়টা আসলেই শুধু মানুষ, আর কেউ নেই। এবার মানুষের চাহিদা যে মিটাতে পারে এটাও তো দেখতে হবে। আমি কি বুঝাতে পারতেছি কথা? মানুষ কোটি কোটি, ধর্ম 3000-এর উপরে। তো 3000টা যদি ধর্ম ধরি, 3000টা নাম, 3000টা নিয়ম, এক এক ধর্মের নিয়ম এক এক রকম। প্রত্যেকটা ধর্মের প্রতি আমাদের পক্ষ থেকে শ্রদ্ধা, বলেন না ভাই? কারণ আমাদের নবী রাহমাতুল্লিল্লাহ আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন, নিজের ধর্ম পালন করো, অন্যের ধর্মকে সম্মান করো। সুবহানাল্লাহ। সেজন্য কোন মুসলমানের ঘরে দুয়ারে যদি কোন অসহায় ক্ষুধার্ত ব্যক্তি আসে, ভাই আমি খেতে পারি নাই, আমাকে এক প্লেট খাবার দেন, মুসলমানরা কখনো জিজ্ঞেস করে না? নবী বলছে জিজ্ঞেস করিও না তার ধর্ম কি, জিজ্ঞেস করিও না তার মত কি, তার মতবাদ কি। যতটুক তোমার সামর্থ্য আছে তুমি তাকে সহযোগিতা করো, এটাই ইসলামের সৌন্দর্য, বলি সুবহানাল্লাহ। এতগুলা ধর্মের ভিতরে একটা শ্রেষ্ঠ হওয়া, যেমন তেমন চ্যালেঞ্জ নয়। এবার অঙ্কটা চলেন একটু মিলানোর চেষ্টা করি, ধর্ম কাদের জন্য? আওয়াজ দেন ভাইয়া। এই ধর্মে মানুষের কি আছে? এই ধর্মে মানুষের সমস্যার সমাধানের কথা আছে, ধর্মে মানুষের কল্যাণের কথা আছে, ধর্মে মানুষের ডাক্তারের প্রেসক্রিপশনে যেরকম রোগীর কল্যাণের কথা থাকে, ধর্মের মধ্যেও মানুষের কল্যাণের কথা থাকে। এবার ধর্মটা শ্রেষ্ঠ হওয়ার মেইন কারণটা কি শুনেন। আমরা যত জনপ্রতিনিধি নির্বাচন করি, আমাদের ক্ষতির জন্য না লাভের জন্য? সবাই তো লাভের জন্যই তো নির্বাচিত করি, পরে দেখা যায় 3 মাস পরে আমরা নিজেরাই গালি দিই। কেন? আমাদের চাওয়ার সাথে চাহিদার সাথে ওনার দেওয়াটা মিল, জোরে বলতে হবে মিল নাই, কানেকশনটা হচ্ছে না। আমি একভাবে চাচ্ছি, উনি আরেকভাবে দিচ্ছে, কেমন জানি কানেকশনটা হচ্ছে না। ইসলাম শ্রেষ্ঠত্ব অর্জন করার প্রধান অন্যতম কারণ, আল্লাহ তাআলা এই ইসলামকে সাজিয়েছেন, এই ইসলামকে সাজিয়েছেন আল্লাহ, এই ইসলামকে গুছিয়েছেন আল্লাহ, এই ইসলামে বিধান দিয়েছেন আল্লাহ। কোন আল্লাহ? যেই আল্লাহ মানব বানিয়েছেন। সুবহানাল্লাহ, বলেন না? ইসলাম সাজিয়েছেন কে? কোন আল্লাহ? যিনি মানব সৃষ্টি করেছেন। আর যিনি সৃষ্টি করেছেন মানবকে, তিনি তো জানেন কোন মানবের চাহিদা কেমন, কোন মানবের জন্য কল্যাণ কেমন, কোন মানবের জন্য কোনটা কল্যাণ, কোনটা উপকারী, কোনটা উপকারী, সব তো তিনি জানেন।
তিনি সেভাবে ধর্মকে সাজিয়ে দিয়েছেন যেটা মানুষের জন্য কল্যাণ। পৃথিবীর সমস্ত ধর্মের পথে সেলুট জানাই, বলতে চাই ইসলাম একটা এমন ধর্ম যেখানে মানুষের কল্যাণের আর কল্যাণের কথা বলে। সুবহানাল্লাহ। এবার মানুষ কি নেগেটিভ নিবে না পজিটিভ নিবে? ওয়া মা তো না, মানুষ কি নেগেটিভ নিবে না পজিটিভ নিবে? অকল্যাণ নিবে না কল্যাণ নিবে? আমরা বেশিরভাগ মানুষ মনে করি ধর্ম মানি পরকালীন শুধু সওয়াব পাব, ধর্ম পালন করলে পরকালীন কি হয় সওয়াব হয়, এটা বেশিরভাগ মানুষের মাথায় বসে আছে। এই ধর্ম কর্ম কর, বুড়ো গিয়ে সারা অদিন বাঁচিবি, ধর্ম টর্ম করছো না? ওনারা এলাকার মধ্যে হতাই নাই ফাঙলার কে অবাজে, যারা জিন্দা আছো নি তারা মাইতো না, যারা মরি গিয়ে নি তারা আওয়াজ দনর দরহান নাই। স্যার জিন্দা হন একবার হনসে মার হাবা, বেশিরভাগ মানুষের মাথায় বসে আছে ধর্ম মানি পরকাল, কথা সত্য। কিন্তু ইসলাম স্বতন্ত্র এমন একটা ধর্ম যেটা পরকালের কল্যাণের কথাও বলে, দুনিয়ার কল্যাণের কথাও বলে। একটা আয়াত যদি আমরা খেয়াল করি বাকি সব বুঝে চলে আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও। সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। ধর্ম কাদের জন্য বলেন না ভাইয়া, ধর্ম কাদের জন্য? মানুষের জন্য। দুনিয়া আছে না নাই? পরকাল আছে না নাই? আল্লাহ পাক বলছেন তোমাদেরকে এমন একটা ধর্ম দিলাম যার নাম ইসলাম, যেটাকে পালন করলে তুমি পরকালীন মুক্তি তো পাবাই পাবাই, দুনিয়ার বেনিফিট আমি আল্লাহ তোমার জন্য রেখে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। এবার বলেন, মানুষের জৈবিক চাহিদার ভিতরে, মানুষের জীবনের চাহিদার ভিতরে পানির দরকার আছে না নাই? তৃষ্ণা লাগলে পানি খাওয়ার দরকার আছে না নাই? শরীরের দুর্বলতা লাগলে পানি খাওয়ার দরকার আছে না নাই? ইসলাম শুধু নামাজের কথা বলে পরকালের মুক্তির ব্যবস্থা করে নাই, বরং ইসলাম এমন সুন্দরভাবে মানবের যে তৃষ্ণা লাগবে, তৃষ্ণা লাগলে যে পানি খেতে হবে, ওই পানি খাওয়ার নিয়ম পর্যন্ত ইসলাম বলে দিয়েছেন। আর একটু জোরে বলেন না, কোন স্টাইলে পানি খেলে শরীরের জন্য উপকার, ইসলাম সে বিষয়ে কথা বলেছে। এতটুক পর্যন্ত যারা কথা বুঝতে পেরেছি তারা একবার বলি মারহাবা। আমার মনে হয় আওয়াজটা আর একটু বড় হতে পারে। আল্লাহু আকবার। তৃষ্ণা লাগলে কি খেতে হবে? পানি খেলেন, তৃষ্ণা শেষ, কাজ শেষ, আপনার আমার কাজ। কিন্তু সে খাওয়াটা যদি ইসলামিক নিয়মে খেতে পারি, দেহের উপকার তো হবেই হবে। ওই আদেশটা পালন করার কারণে আল্লাহ আমাদের আমল নামাই নেকির পাল্লায় কিছু সওয়াব যোগ করে দিবেন। এবার সওয়াব দরকার কোথায় তো বলেন না, সওয়াব দরকার কোথায়? পানি দরকার কোথায়? ইহকালে। সওয়াব দরকার কোথায়? পানি দরকার কোথায়? তৃষ্ণা মিটানো দরকার কোথায়? ইহকালে। ইহকালের জন্য পানিও দিল, পানি নিয়ম মতো খাওয়ার কারণে পরকালীন সওয়াবও দিল। এই ধর্মের নাম কি? একটু জোরে বলেন, এই ধর্মের নাম কি? এখানে আমি একটা কথা নোট করতে চাই, আপনাদের অত্র এলাকার মধ্যে সোর আছে না নাই? বাটপার আছে, দুই নম্বরই আছে, ঢাকায় আছে, আমাদের ওইখানেও ওনাদের ওইখানেও, সারা বাংলাদেশে তো এলাকায় সোর থাকার কারণে তো আপনার এলাকাকে কেউ সোরের এলাকা বলে না, আর সোরের এলাকা বললেও তো আপনি সুস্থ মানুষ হিসেবে কখনো সেটা গ্রহণ করবেন না, কারণ যে সোরের এলাকা বলে অপবাদ দিচ্ছে ওর এলাকায়ও তো সোর, কথা বলেন না, ওর এলাকায়ও চোর, ওর এলাকায়ও বাটপার। তাহলে ব্যক্তির কারণে এলাকাকে বাছাই করা আপনার জন্য ঠিক হবে না,
একজন দুইজন ১৯ ২০ সব জায়গায় তো থাকতে পারে, দানের মধ্যে তো সুবা থাকতে পারে, তিন চার জনের দাড়ি রেখে জুব্বা পরে অন্যায়ভাবে বোমা মেরার কারণে সারা বিশ্বের মুসলমানকে ইসলামকে জঙ্গিবাদী বলা এটা ঠিক তেমনি নিম্ন মস্তিষ্কের কাজ, কথা বলেন ঠিক কি না? সেজন্য বলতে চাই ইসলাম যদি দেখতে মন চায় তাদেরকে নয়, ইসলাম যদি দেখতে মন চায় আমাকে নয় আমাদেরকে নয়, ইসলাম যদি দেখতে মন চায় আপনার ইসলাম সম্পর্কে জানতে মন চায় আবু বকর সিদ্দিককে দেখেন, ফারুকে আজমকে দেখেন, ওসমান গনিকে দেখেন, মাওলানা আলীকে দেখেন, হাসনাইনুল কারিমাইনকে দেখেন, সাহাবাদেরকে দেখেন, আহলে বাইতকে দেখেন, আল্লাহর ওয়ালিদেরকে দেখেন, ইসলাম বুঝতে গেলে তাদেরকে দেখতে হবে বলি সুবহান। উচ্চ আওয়াজ একবার বলি মারহাবা, আরে জোরে বলেন। এবার আমি আপনাদের আপনারা আমার সাথে একমত হবেন কিনা আমি জানি না, তারপরেও বলি শুনে দেখেন। ইসলামের সৌন্দর্য দেখে বাহিরের ধর্মের মানুষ আমাদের ধর্মে আসে, ঠিক আছে না? কিন্তু আর আর বাটফারি দেখি তো আর আর মিশি আর আর বাটফারি দেখি ইসলাম দেখি নমাতে তো আয় আর হতা হই রণ হন না, ইসলাম দেখি, ইসলামের সৌন্দর্যতা দেখি, নবীর চরিত্র মোবারক দেখি, সাহাবা হালে বায়াতের জীবনী ফরি, আল্লাহর বলি কলর হতা উনি আর আল্ল মিশি একমত হন হন আসুন আর তুলুন হদুন একমত অন্য বারের ফানলা রিজু ঠিক আছে না? এবেলাই এ হতাই তো ফনকের দি মন নাই আর নাই অনর দোষ ন দিয়ে আর গান হয়ে দি অন একমত হইলে অন অনর গান হইবেন দেরি যারা দেহি আই ই তারা উল্দি সত্যিকার মুসলমান সুবহানাল্লাহ বাসিবে নুনি যারা দেহি মুগ্ধই আই ই তারা মুসলমান তা আরা কি আরাই জন্য ভারী ও মাতন আরাই জু ওই এবেলি না ননারা কেন খেয়াল করলে বুঝিবেন আল্লাহ আর আর হাসর ময়দান মধ্যে নামাজ সম্পর্কে ফুসল করিব না, রোজা সম্পর্কে, ঘর সংসার টিয়া সম্পর্কে ওয়ারা তো আরেকখান প্রশ্ন করি তারে কি রোডা তোর তো মুসলমান বানাইলাম তুই হবো রা বানাইস হ তুই মুসলমান তুই হবো আর মুসলমান বানাইস হ আরা মুসলমান বানাইতে জিনা কেন আওয়াজ দে হবর আরা মুসলমান বানাইতে জিনা ডাক্তার ইঞ্জিনিয়ারে বানাইতে জিনা অমুকে সমুকে বানাইতে জিনা শাহজালালে বানাইতে জিনা ফাতক কেন্দ্রে ফাতক কেন্দ্রে বেগ জায়গা থজ্জে নচলে ভাই সূর্য উড়ে দে হন সাইডে পূর্ব সাইডে তারে কে আমার বানাই ফেলার দাজিয়ে আয় কেন সিডেঙ্গা হতা হইতো না গোসল তাহলে কোনো হবে এক মাসের জমা ইন জমিতে কি তো সিডেঙ্গা হতা ইন ইয়া সুযোগ ফাই দি হইত দে রেখ কেন আর সিডেঙ্গা হতার নাম মজাবাজি যার যার আঞ্চলিক ভাষার কেন মজা আছে আর বোধজনের আঞ্চলিক ভাষা উনি এরা আসি ঠিক ন বাংলায় বলদি মাতৃভাষা ভাইয়া বাংলা বলদি আর যার যার আঞ্চলিক ভাষা বলদি হৃদয়ের ভাষা ঠিক আছে না বাজি আর তোর মাতৃভাষাই বলাইবো আঞ্চলিক ভাষা অনার এলাকা শোন না ওয়া ও বুদ্ধিজীবী দেশের সমস্যা সমাধান পরে বুঝু এলাকার মধ্যে কিছু কিছু আছে সাইন বাচ্চা কলরে সিরিঙ্গা হতা শিখে তো নাই সাধু ভাষা বলো সাধু ভাষা আছে না মা বাপে বলল সিরিঙ্গা ভাষা তো সাসা হালা মামি কেউ যদি সিরিঙ্গা চিচি এগুলো এগুলো খ্যাত ভাষা এগুলো বলিও না আছে না তো একজনে বাচ্চাল সাধু ভাষা হতে আব্বু আব্বু
তুমি ওদিকে যাইও না, ওদিকে গেলে তুমি সিসি রেখায় পড়ে যাবে। আছে না ওজোর হন না? আছে না? অথচ সুরত্তু নারা বড় ওই দিন আঞ্চলিক খন সিরিং কেন আঞ্চলিক ভাষা উনি অনেক সারাদিন হ মাম্মি মম ইবে এন্ডে লাগে দে ইবে এন্ডে ন লাগে জেতে ডাক দিবে অ মা ওয়া একমত হইলে সুবহানাল্লাহ আরা দিনবর মাম্মি মম ডাইয়ে রইবে হইয়ের শান্তি নাই উনিও শান্তি নাই কিন্তু অ মা লাগে না সেখানে ডাক দস অ মা উনি যত শান্তি লাগে ঠিক আছে না ভাইয়া কেমন আছেন হাউ আর ইউ আজার স্টাইল করি হ জেতে হবে অবন্তা আসো কেন কেন আসো কেন আত্মার গোটান লাগে না অনারা হন শিকার দন অনারক হন আছে না আর তুম জিনিস আঞ্চলিক ভাষার উপর আত্মার টান আছে বরিশাল ভাইয়া কলোনিতার ভাষার উপর আত্মার টান আছে সিলেটি ভাষার উপর আত্মার টান আছে এতাল লাগে কেউ আঞ্চলিকতা ভাষা লইয়ে রা হনদিন বালানো লাগিলে দূরে তাইবেন দাও ভাই কিন্তু হনদিন কেউ বঙ্গে বে ইন্ন বুঝো যার যার জায়গা আর কি সিদাঙ্গতা শিন আল্লাহ ফাটাই আই জিবরে ব্যঙ্গ করি দিবে কি শিন আল্লাহ ফাটাই তো আর ভাই আর মার ওজনে গোসল হয়ে যাবে গোসল টোসল হবে আল্লাহ আর আর বেগুনের রবর বান্দা নবীর উম্মতই রে তাইবে তৌফিক দান করে তাই মন ভালো বাসারে যাই গাম দিনা ভালো লাগার জায়গা মদিনা ভালো মিনা ভালো লাগার জায়গা সবাই মিলে একই আওয়াজে ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা না ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন আমার রব্বানা ভালোবাসার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা উচ্চ আওয়াজ একবার সবাই মিলে বলি মারহাবা মনোযোগ আছে বলে না ভাই মনোযোগ আছে তাহলে ধর্মটা কাদের দরকার মানুষের কোন ধর্ম নিব যে ধর্মে মানবের কল্যাণের কথা বলে সুবহানাল্লাহ জোরে বলেন না এবার বলেন মানুষের জীবন দুনিয়াতে আছে না নাই তাহলে সেই ধর্মে দুনিয়ার কল্যাণের কথা থাকতে হবে কি বলেন আপনারা মানুষের জন্য পরকাল আছে না নাই পরকালের মুক্তির কথাও সেই ধর্মে থাকতে আপনি সব দিক দিয়ে বিবেচনা করে দেখবেন ইসলাম ইজ দ্য বেস্ট ভাইয়া একটু মনোযোগ ধর্মের মধ্যে নামাজের কথা থাকবে রোজার কথা থাকবে এটা তো সবাই জানে কিন্তু ইসলাম ধর্মে কিভাবে ঘুমাইলে কল্যাণ হয় সে কথাও আছে আমি সুবহানাল্লাহ বলতে বলবো না দেখি আপনারাই বলে ডান কাত হলে বাম কাত হলে কিভাবে ঘুমাইলে এইসব কথা তো ডাক্তারে না বলবে ইসলাম বলতেছে কেন সুবহানাল্লাহ আপনি বিল্ডিং বানাবেন ডাক্তার আনবেন না ইঞ্জিনিয়ার আনবেন আপনার সন্তানকে আপনি অপারেশন করাবেন ইঞ্জিনিয়ার আনবেন নাকি ডাক্তার আনবেন এক সেক্টর তে আরেক সেক্টর আনবে না তো ধর্ম তো শুধু পরকালের কথাই না বলবে ধর্ম তো শুধু নামাজ রোজার কথা না বলবে ইসলাম বলে যে না না ধর্ম মানবের জন্য মানবের কল্যাণের কথা বলবে ইসলামকে দেখা যায় মানুষ সারা দিন পরিশ্রম করে রাত্রে ঘুমানোর দরকার কোন পদ্ধতিতে ঘুমাইলে ডাক্তার যেভাবে বলে ডান কাত হলে ঘুমালে শরীরের জন্য ভালো 1450 বছর আগে একই কথা আল্লাহ নবীর মাধ্যমে ইসলামে বলে দিয়েছেন সুবহানাল্লাহ তাহলে ডাক্তারি বিষয়ও ইসলামে ডাক্তারি বিষয় ইসলামে
মৃত্যু ছাড়া সব রোগের ওষুধ কি? আমি বলবো না, আপনারা বলেন। মৃত্যু ছাড়া সব রোগের ওষুধ বলা হয়, ডাক্তাররা পরামর্শ দিচ্ছে। কালোজিরার ফুলের তেল, কালোজিরা তেল, কালোজিরা এমন, কালোজিরা এমন, এগুলো তো ডাক্তারি সাবজেক্ট, একটু ভাবেন না। এগুলো কোন জায়গার সাবজেক্ট? মানুষের সুস্থতা নিয়ে কথা বলবে কে? ডাক্তার। এটা তো ডাক্তারি সাবজেক্ট, অথচ একই কথা 1450 বছর আগে আল্লাহ আমাদের নবীকে দিয়ে বলিয়েছে। আর একটু জোরে বলতে হবে। এবার আসেন, গড়ে গড়ে জামিলা সমাধান করার জন্য ডাক্তার ডাকবেন, তাহলে ইঞ্জিনিয়ার ডাকেন, কাকে ডাকবেন? বিচারক। কাকে ডাকবেন? সর্দার, চেয়ারম্যান, মেম্বার, বিচারক। কথা বলেন না রে ভাই, কারণ এই সেক্টরটা ডাক্তাররা সামাল দিতে পারবে না। এখানে বিচারকের অধিকার আছে, পাওয়ার আছে, বুঝ আছে, এমন ব্যক্তিকে লাগবে যে সুন্দর পরামর্শ দিয়ে ভাই ভাইয়ের মধ্যে মিল করাই দিবে। এই সেক্টরটা আলাদা, ইসলাম এমন একটা ধর্ম, এই জায়গায়ও কথা বলেছেন। সুবহানাল্লাহ, বলেন না ভাই। এবার আসেন, আপনাদের এলাকায় জায়গা সম্পত্তি আছে না নাই? একটু জোরে বলতে হবে। বাবার সম্পত্তি, সন্তান, ছেলে মেয়ে পাওয়ার অধিকার আছে না নাই? এই বিষয় নিয়ে কে কথা বলবে? পরিবার কথা বলবে, বড় মেজ সেজ ছোট, তিন মেয়ে, তো এই বিষয়টা নিয়ে কথা বলার জন্য আপনাদের মুন্সি আছে না নাই? জোরে বলেন না। তো এগুলো মুন্সি দিয়ে মেপে কে কতটুকু পাবে, কোন দিকে পাবে, একটা আলোচনা করে কথা বলে। এখন বড় ভাই একদিকে নিলে মেজো ভাই মানতে চায় না, মেজো ভাই একদিকে নিলে ছোট ভাই মানতে চায় না, এই সমাধান দেওয়ার মতো পৃথিবীতে কেউ নাই। কিন্তু ইসলাম এমন একটা ধর্ম যেখানে ফরায়েজের মাধ্যমে এই বিষয় নিয়ে কথা বলেছেন। একটু জোরে বলেন না, সুবহানাল্লাহ। ইসলামকে বুঝার মতো বুঝতে জানি নাই, ব্যর্থতা আমাদের, নেওয়ার মতো নিতে জানি নাই, ব্যর্থতা আমাদের। ইসলামকে আপনি আমি নির্দিষ্ট কয়েকটা বিষয়ের মধ্যে সীমাবদ্ধ করে রেখেছি, ব্যর্থতা আমাদের। আর নইলে ইসলাম এমন একটা ধর্ম যে এটাকে লালন করার মতো লালন করতে জেনেছে, দুনিয়া থেকে যাওয়ার পর সবার মুখে মুখে ওনার নাম শব্দার সাথে স্মরণ হয়েছে বলি সুবহান। এবার আপনি একটা সেক্টর দেখান যেখানে ইসলাম কথা বলে নাই। আচ্ছা, কি যার জ্যাঙ্গুরি মনসা হাড়ের দেন না, চুল নিয়ে কথা কে বলবে? ফ্যাশনার নাফিত, চুল নিয়ে কোনোদিন টেইলার্স কথা বলছে না? এটা তো ফ্যাশনারের স্টাইল। ইসলাম চুল নিয়েও কথা বলেছে না? সুবহানাল্লাহ। এবার আয়দনী গরজায় হইল সাহেব, রাস্তে করে একবার হংসা সাহেব সুবহানাল্লাহ উনি চায়। চুলের বিষয়ে ইসলাম কথা বলেছে। আচ্ছা, এই সেক্টরটা কার? মেকআপ ইম বলে না ফিতুর, কি বলে না, কি কে মেকআপ? এগুলা কি ড্রেস? ফ্যাশন ডিজাইনার। আপনার কাপড় নিয়ে ইসলাম কথা বলেছে, আপনার দাড়ি নিয়ে ইসলাম কথা বলেছে, আপনার ব্রু নিয়ে ইসলাম কথা বলেছে। শুধু তাই নয়, ঘুম থেকে উঠে কি করবেন সেই বিষয়ে ইসলাম কথা বলেছে। বলতে আর কি বলবো, বাথরুমে কিভাবে ডুববেন আর বের হবেন এই বিষয় নিয়ে পর্যন্ত ইসলাম টাচ দিয়েছে, কথা বলেছে। আমি কি বুঝাতে পারছি কথাটা? আচ্ছা আসেন, একটা সমস্যা কম বেশি সব জায়গায় দেখা যায়, মার ফককে গেলে বউ নারাজ। ওনার এলাকার নাই ভাল্লার, মার পক্ষ নিলে বউ নারাজ, বউয়ের পক্ষে নিলে মা নারাজ। এবার পুরুষটা কয়জন? মায়ের কি ছেলে, বউয়ের কি স্বামী, শেষ পর্যন্ত দুইজনের টেলাটেলি। ওরি বউর গুতাগুতির মাঝখান দিয়ে যাইয়ে রে আর ভাইবে হদে মাইলে ফিরে নাই, মরে গেলে ভালো হইতো। আবার হদ আয় করো তাই এরা শান্তিনগর জঙ্গলের মিক্কে রাস্তা পাইলে যাইতাম বউ। এবার এই সমস্যার সমাধানের দরকার আছে না? ডাবিক ফাইট
মা খুশি হইলে বউ নারাজ, বউ খুশি হইলে মা নারাজ। আয় মানুষ যাই মন্ডে আর দুঃখ কেউ নবুজের। মার ফক্ক হইলে বউয়ে হক দেয়, আই কি জানে হয় মার গোলাম হই গেই, কি জানে হয় মার হাসে মা ছাড়া নবুজি। আর বউর ফক্কা হত হইলে এলাকার মানুষে হক দেয়, আয় বলে ঘর জামাই হই গেই, আই যাই মন্ডে। যারা হইতে হদ্দ বদ্দ তোর হাসে সমস্যা সমাধান, তাহলে তুই আরে দিস। ওইবার হাসে গি হাক্কো, তুই তো বেগুন বিচার করি দো আর কেন কেন বুঝতে লাগবো না, অনেক হিসেব পান বুঝতে লাগবো না। সাইরি মিক্কে যাই রে গাছতলা যাই মন্না হারা বুড়ি বই দেখি ওমা এই সমস্যার সমাধান তো হনুমিক কেন পাইলাম, হন্ড যাই হঠাৎ করি মনত ফুজি দে। ইসলাম মানবতার ধর্ম, ইসলাম মনুষ্যত্বের ধর্ম, ইসলাম সুন্দর জীবনের ধর্ম। তো বুঝিয়ারে শেষ পর্যন্ত গেই দে একগো আলেমর হাসে ফ্যাঁস সুন্দি লাগাইছন। আর নামাজ লইয়ের এখন এক কান বুল বুঝা বুঝি হইলে প্রশ্ন হার হাসে করি ভাই হন না। রোজা হন এক কান লইয়ের সন্দেহ লাগিলে নুবুঝিলে প্রশ্ন হারে করি এই পর্যন্ত গড়র হন বিষয় লইয়ের সমাধান আনলে আলেমর হাসে গেই না বুলই দিও এখন বুঝিবেন। অনেক উজুর রেজাকতে বহুত বড় আন না অনান্য উজুর ন ইবক তাকুয়াবান বুজুর্গ আল্লাহর ওলি উজুর আলেম। ইবার হাসে যাতে গিয়ে মন দিল খারাপ করি আরে তুই আল্লাহর বলি বহত দে এই সুরক কান সমস্যা লই রে তুই এত টেনশন কর দন না উড়ো উজুর কি হন ছোড়ো আরা দুনিয়া হদ্দে বড় অন হইতে লেগুন দে তো আল্লাহর বলি উত্তর দে জান নজর জেন দিল্লে রি জান নজর জেন দিল্লে রি ফারস সম্মদি আরারা লাগে দে মা তন্ন বাজে ফারস সুগত আরারা লাগে দে আবার ফেয়ারস সুগত আরারা লাগে দে যা সুখ জিল্লে রি হদুজুর অনিল্লে হাসি হাসি হতা হইতে লেগুন দে এত সহজ হদ্দ অ তা আল্লাহর বলি বে হদ দে বুঝিবের হতাও ভাই হদে প্রত্যেকখান জিনিস সাজ করিবার আগে হাম্মান বুঝম পরে তুই তোর মার কি হদে ফোয়া তুই তোর বউর কি নাম হওয়ান পরিচয় হওয়ান তাহলে দায়িত্ব কর্তব্য কেন হন না স্টাইলও এবার আল্লাহর বলি হদুন তুই তোর মার তোর জান্নাত তোর মা ট্যাঙ্গন নিচে সুবহানাল্লাহ হন আওয়াজে তোর জান্নাত তোর মা ট্যাঙ্গন নিচে আর তুই তোর বউয়ে তোরে রাখিতে মাথার উড়ে বউয়ে কি জামাইরে ট্যাঙ্গন নিচে রাখে না মাথার উড়ে রাখে তাহলে এক মিক্কে তুই মাথার উড়ে এক মিক্কে দুই ট্যাঙ্গন নিচে তোর ট্যাঙ্গন নিচে আর মাথার উড়ে কি এক না এক তো ন তো জাগা জিল্লে দুইয়েন স্টাইলে তো দুইয়েন হতার ধরন ও দুইয়েন হতার নিয়ম ও দুইয়েন ব্যবহার ও দুইয়েন এবার আলেম ফুজর গজ্জে তোর বউ রে তুই হন্ডা রাখতিস তোর বউ হন্ডা থাকতিস আই দার বউ সব সময় খুশি হতে আই বুগুত লইলে বউ অকল জামাইর বুগুত মাথা রাইতাইলে ইয়াতন শান্তি আর হনমিক কে নাই এতলা যারা বিয়ে গজ্জ নাই ওনারার অনুরোধ গজ্জুন দেয় মাঝে মধ্যে হইলো একখানা বউরে বুকুত মাথা রাইবে সুযোগ দিউন সৎকায় জারি আর সোয়াব হয়ে যাবো সংসারও সুন্দর হয়ে যাবো সুবাহানাল্লাহ সুবাহানাল্লাহ না হর গার্লফ্রেন্ডের হতা হইতাম এখন সুবাহানাল্লাহ জোর বাড়ি দিত আবার ঠিক হ সব কেন জোর হ না সুবাহানাল্লাহ বউ সাদে জামাইর মাথার উদ্দি তাই বেললেন বালা বউ করে সাদে জামাইর বুকুত তাই বেললাই ঠিক না বেটি খাও না অত বউরে বুকুত রাইস তুই মারে মাথাত রাইস বুঝে ন পারি ফেলা না ব্যর্থতা আসলে আর তুই বউরে রাবিদি বুকুত মারে রাবিদি মাথাত মাতা আবিদি ঠ্যাং অত্তলে বউ তাবিদি মাথার উড়ে সমাধান দিয়ে দি ইসলাম তলে তাহাই থেকে সিল্লেক তারে না
আল্লাহ জাইল্লাল্লাহ করে চলিব, সংসারও শান্তি আখেরাতও শান্তি। বদ্দুয়া ভাইবের কোনো সুযোগ গ্রহণ না, বদ্দুয়া ভাইবের কোনো সুযোগ। আর বউর যদি বুগুত রাখে মনে করেন সহ্য বাজ্যে বউ বের যদি টানি অনেক বুগুত লই আনন সে হতন সিল্লাই আনে চাই মাতন না বা আজে কি বুঝতে পারিন না। এই সমস্যা নিয়ে ওকে কথা যেখানে বলতে পারেনি ইসলাম সেই জায়গা পর্যন্ত টাচ দিয়েছে। সুবহানাল্লাহ, কিভাবে ইসলাম এত বিষয় টাচ দিল। এবার কোরআন ডাক দিয়ে বলে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম আলিয়াউম আকমালতু লাকুম দীনাকুম ওয়া আকমামতু আলাইকুম নিয়ামাতি, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এক কথাই বলি, ইসলাম এমন ধর্ম যেখানে মানব জীবনের ইহকালের কথাও বলে পরকালের কথাও বলে। ইসলাম এমন ধর্ম যে ধর্ম অভিভাবকের মতো ভালোটাও দেখাই দেয় খারাপটাও দেখাই দেয়। সুবহানাল্লাহ বলেন না। ইসলাম এমন একটা ধর্ম যেখানে শিক্ষকের মতো ছাত্রের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আলোর রাস্তাও দেখাই দেয় অন্ধকারের রাস্তাও দেখাই দেয়। সুবহানাল্লাহ, ইসলাম এমন একটা ধর্ম যেটা বন্ধুর মতো আপনার অশান্ত মনে শান্তির ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ, ইসলাম এমন একটা ধর্ম যেটা ডাক্তারের মতো আপনার জীবনকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য সুস্বাস্থ্যভাবে আপনাকে পরামর্শ দেয়। ইসলাম বলি সুবহানাল্লাহ, ইসলাম এমন একটা ধর্ম আপনাকে ব্যবসা অর্থনৈতিক ইনকামের ব্যবস্থা সেখানে আপনাকে হালালের ব্যবসার কথাও বলে দিচ্ছে সুদ যে হারাম সেটাও বলে দিচ্ছে। অর্থাৎ মানব জীবনের কল্যাণের জন্য যত সেক্টর আছে কল্যাণময় সব সেক্টরে ইসলাম কথা বলেছে বলি সুবহানাল্লাহ। এবার ধর্ম কে নিবে যার কল্যাণের দরকার? ধর্ম হন লবুদ ভাই যাতুন আর যে হব দাসি হাই মরি দিমু হুঙ্কিত ইতের হইয়ের হন লাভ ভাই জোর হন না, ইতের হইয়ের হন লাভ আল্লাহ আর একখানা বুঝিবে তৌফিক দান করুক। একবার দোর শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে আওয়াসিবে তুমি আর সুন্দরী আওয়াজে বেরি সাইগো সিডেঙ্গে আওয়াজ দোর শরীফ ফরন সে কেন উনি চাই আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলে একবার বলি মারহাবা। এবার আমি চাই কারো আওয়াজ যেন ছোট না হয়, আপনার একটু আওয়াজ দিবেন। একটা সুন্দর সমাজ পরিবারের জন্য ভাই ভাইয়ের সম্পর্ক ঠিক থাকার দরকার আছে না নাই? একটা আনুষ্ঠান সুন্দর হওয়ার জন্য বড় ভাইয়েরও দরকার, ছোট ভাইয়েরও দরকার, সেজ ভাইয়েরও দরকার, চাচারও দরকার, জেঠারও দরকার আছে না নাই? এই যে আমাদের যত জামিলা যার যার ঘরে নাই মনে হয় আওয়াজ দেন না, যার যার এলাকায় যে জামিলা এই সেক্টর নিয়ে কেউ কথা বলে তো এখানে একটা শান্তির দরকার আছে না নাই? যদি সেটা অন্যরকম হয় যেটা আমাদের এখন বর্তমান হচ্ছে অশান্তি আর অশান্তি। আর একটা কথা মনে রাখবেন, বাহিরে শত্রু থাকলেও যতটুকু নিরাপদে থাকা যায় শত্রু যখন ঘরে হয়ে যায় আপনার সিকিউরিটি কমে যাচ্ছে। আপনি যে আপনার ভাইটাকে শত্রু বানায় বসায় রাখছেন আপনার পাশের ঘর, তা আপনি যখন সকালবেলা কাজে যাবেন সে যদি আপনার সন্তানকে হত্যা করে ফেলে দায়ভার কে নিবে? আর আপনার পক্ষে তো 24 ঘন্টা সন্তান স্ত্রী মা বাবাকে পাহারা দেওয়া সম্ভব? এই যে একটা সম্পর্কের দূরত্ব হয় অশান্তি চতুর্দিকে, ইসলাম সেখানেও কত সুন্দর সমাধান দিচ্ছেন দেখেন। বড়দেরকে বলছে ছোটদেরকে স্নেহ করো, ছোটদেরকে বলছে বড়দেরকে সম্মান করো। আর একটু জোরে বলা যাবে? বড়দেরকে বলছে ছোটদেরকে কি করো, স্নেহ করো, আর ছোটদেরকে বলছে বড়দেরকে সম্মান করো। আজকে আমি আপনাদের মাহফিল থেকে
মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে আমি একটা কথা বলে মেহমান হিসেবে আপনাদের কাছে আবদার রেখে যেতে চাই। এক মায়ের পেট থেকে দুনিয়াতে আসা ভাই, এমন অনেক ভাই আছেন দুনিয়াবি বিভিন্ন ক্লেশে ভাই 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 বোনের মধ্যে এমন পরিস্থিতি দাঁড়িয়েছে। অনেক সময় এমনও শোনা যায় একজন আরেকজনকে বলে, আমি মারা গেলে ওকে আমার চেহারাও দেখাইও না। জানি না আপনারা শুনছেন কিনা, এমনও পর্যন্ত আছে আমার জানা যায় যেন সে না আসে। আমি তোর মরা চেহারাও দেখতে যাব না, তোর জানা যায় আমি যাব না। কে বলছে? আপন মায়ের পেটে রক্তের ভাই। জামিলাটা কি কেন বলবো একটু বলেন না, জামিলাটা কি? এবার আমি ওনাদেরকে বলবো আমার শ্রদ্ধা এবং সম্মান সর্বোচ্চ ভালোবাসা নিয়ে। প্রথম কথা, আপনারা লাগেননি, আপনাদেরকে শয়তানে লাগিয়ে দিয়েছে। আপনাদের দোষ নয়, শয়তান আপনাদেরকে প্ল্যানিং এ ফেলছে, আপনারা পড়ে গেছেন ট্র্যাপে। আপনি মনে করছেন ছোট ভাই বেয়াদবি করছে, আপনি মনে করছেন বড় ভাই জুলুম করছে, বিষয়টা তা নয়। মাঝখানে তৃতীয় পক্ষ জামিলা করছে, এটার নাম শয়তান। এক শয়তান বিতর্কিত হামলা করেছে যেটাকে দেখা যায় না, আর এক শয়তান আপনার আপন বন্ধু বেশে আপনাকে কান পড়া দিয়ে দুই ভাইয়ের মধ্যে জামিলা লাগাই দিয়েছে। একটু বুঝে বুঝে মিলাবেন, মিললে নিবেন, না মিললে আমার দরকার নাই। এবার আপনারা দুই ভাইয়ের কোনো এক ভাই যদি জাগা, তো দূরের কথা, যে জায়গা নিয়ে ঝগড়া করছেন সেই জায়গার দলিলটা নিয়ে যদি কবরে যেতে পারেন তাহলে ঝগড়া করেন। আমি জায়গার কথা বলি না, জায়গার দলিলটা নিয়ে যদি কবরে যেতে পারেন তাহলে ঝগড়া করেন। কারণ আপনি যখন মারা যাবেন আপনার কাফনে যদি দলিলটাও দেওয়া হয়, আপনার ছেলে মেয়েরা এসে দলিলটা বের করে নিবে। কেন? এই দলিলটা আবার তুলতে গেলে RSBSPS দৌড়াদৌড়িতে তারা পাগল হয়ে যাবে। সেজন্য এই দলিলটা কবরে দিতে দেবে না। আল্লাহর ওয়াস্তে যা হওয়ার হয়েছে বাদ দেন, যা হয়েছে তো হয়েছে, অতীত মানে অতীত। এমন কোন বড় ভাই যদি আমার কথা শুনেন, এই মুহূর্তে আপনি আপনার ছোট ভাইয়ের কাছে যান, ছোট ভাইয়ের ঘরে যান, বেশি দূর হবে না হয়তো। ঘরে গিয়ে দরজা নক করেন, কারো সাথে কোনো কথা বলার দরকার নেই, ঘরের দরজায় দাঁড়িয়ে আপনার ছোট ভাইয়ের নাম ধরে ডাকবেন, ছোট ভাইয়ের নামটা ধরে ডাকবেন। সমস্ত ইগুকে আত্মসম্মানকে পিছনে ফেলে আপনি বড় ভাই না, ডাকবেন না একবার। যদি সে না আসে আপনি রুমের ভিতরে যান, আপনার ডাক শুনে ওনার স্ত্রী হয়তো সেফ হয়ে যাবে, বড় ভাই এসেছে। তাহলে এখানে লজ্জার আর কোনো কিছু নাই, যাইয়া ছোট ভাইকে একটু জড়াই ধরেন তো, 3 মিনিট জড়াই ধরে রাখেন, দেখি কতক্ষণ ছুটতে পারে। হয়তো প্রথমবার বলবে তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই, 1 মিনিট, 1.5 মিনিট, 2 মিনিট, 3 মিনিট পরে দেখবেন আল্লাহর রহমত আসা শুরু করেছে, দুই ভাইয়ের চোখের পানি আসা শুরু করে দিয়েছে। 3টা মিনিট, মাত্র 3টা মিনিট করে দেখেন। আর ছোট ভাই যদি হয়, বড় ভাইকে একটু পিছন থেকে যায় জড়াই ধরে, মারলে মার, কুনা মারলে মার, যা মার বে, তুই আমার বড় ভাই, পারলে জোতা দিয়ে ফিট, আমার কোনো আপত্তি নাই। তবে আমি আমার বড় ভাইয়ের মন খারাপ করে কবরে যেতে চাই। 3টা মিনিট চেষ্টা করেন, এরপরও যদি সে মাপ না করে না মিলে, অন্তত আল্লাহকে আপনি এতটুকু বলতে পারবেন, আল্লাহ আমি তোমার নবীর হাদিস শোনার পরে মিলিত হওয়ার চেষ্টা করেছি, ক্ষমা করে দেওয়ার চেষ্টা করেছি, ক্ষমা চাওয়ার চেষ্টা করেছি, তোমার বান্দা আমাকে মাফ করে নাই, আমার জায়গায় আমি ক্লিয়ার আছি, আল্লাহ হয়তো আপনাকে মাফ করে দিবেন। বলি সুবহান, আমি মাফ কেন চাইবো? নিজে মাপ পাওয়ার জন্য। আমার কথা মনে আপনার কষ্ট পাচ্ছেন না? আমি মাপ চাইবো কেন? নিজে মাপ। এবার আমি আপনাদেরকে একটা সামাজিক কথা বলি, এখানে যারা এখানে আছেন, আল্লাহ আপনাদেরকে যাদের সন্তান দিয়েছেন আল্লাহ সালেহ সন্তান বনার তৌফিক দান করুন, আর যাদের এখনো সন্তান হয় নাই আল্লাহ সবাইকে সবার কোলে নেক সন্তান দান করুন। আচ্ছা, আপনারা যারা সন্তানের বাবা আছেন, আপনারা আমাকে বুঝে একটু উত্তর দিবেন, আপনার ছেলে মেয়ের একদিন বিয়ে দিতে হবে না, বিয়ে করাইতে হবে না? যে বিয়ে করাইতে গেলে দুই পক্ষে দুই পরিবারের মধ্যে একটা আত্মীয়তা করতে হবে না, বলেন না ভাইয়া? করতে হবে না? আচ্ছা, পুরা বিয়ে বাড়িতে যদি অন্ধকার থাকে দেখতে সুন্দর লাগে না, সব আলো আছে মেহমান নাই, বলেন না আপনারা? আপনাদের চোখে কি বলে? সব আলো আছে কিন্তু মেহমান। আপনি আমি যেভাবে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করছি,
সামনে ছেলে মেয়ের বিয়েতে মেহমান দেখানোর জন্য বাহির থেকে বাসে বাসে মানুষ ভাড়া করে এনা ছাড়া, একটু ভাবেন বিষয়টা। আপনার ছেলে মেয়ের বিয়েতে মানুষ দেখানোর জন্য বাহির থেকে ভাড়া করে আনা ছাড়া উপায় নেই তো, কারণ চাচার সাথে জামিলা, জেঠার সাথে জামিলা, শাস্তবাই জামিলা, জ্যাক্তবাই জামিলা, মামতোবাই জামিলা, কাকা জামিলা, মামি জামিলা, খালা জামিলা, সব জামিলা, আসবে কে? না আসলে তো আপনার ছেলের মেয়ের বিয়েটাই অন্ধকার। এই বিষয়ে কেউ কথা বলে নাই, কিন্তু এই বিষয়টার মধ্যে আল্লাহ রাসূল ইসলামের মধ্যে কথা বলেছে, আত্মীয়তার বন্ধন রক্ষা করো, আল্লাহ তোমাদের হায়াতে বরকত দান করবে। আমি কি বুঝাতে পারছি কথা? অর্থাৎ কোন সেক্টর বাদ দেয় নাই। এটা কিভাবে সম্ভব হয়েছে? ইসলামটা সেই আল্লাহই সাজিয়ে দিয়েছেন যেই আল্লাহ সমস্ত কিছুকে সৃষ্টি করেছেন, যার মধ্যে মানুষ আছে, আর তিনি ভালো করে জানেন কোন সালের মানুষের মেন্টালিটি কেমন হবে। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। ইসলাম দরকার কেন? এক কথায়, সুন্দর জীবন যার দরকার, ইসলাম তাদের দরকার। মন খুলি হন যে বোন, আজ এ বজন আর গেল দূরে গেলে বোধ হয় বুঝির হদিন কমিটি শিখে দিই বাংলা আর লো হইতে পারে। একটা কথা মনে রাখবেন, সব জায়গায় অহংকার হয় না। যুবকরা একটু মনে রাখবেন, কিছু জায়গায় আত্মসম্মান বলো শব্দ আছে, অহংকার করা নিষেধ, কিন্তু আত্মসম্মানে চলা জায়েজ এবং এটা হক। নিজের সম্মান বিসর্জন দিয়ে কোথাও যাওয়ার দরকার, যেখানে মূল্যায়ন নাই যাওয়ার দরকার নাই, যেখানে আপনার ব্যবহার ভালোবাসার মায়া মমতার দাম নাই যাওয়ার দরকার নাই। দরকার হলে একা বাঁচেন একা চলেন, একা বাঁচেন একা চলেন, কারোর সামনে ভিক্ষার হাত পাইতেন না। যে হাত রবের দরবারে পেতেছি আজীবন সেখানেই পেতে যাব। কারো সামনে দুনিয়াবি বিষয়ে মাথা নত করার দরকার, আত্মসম্মান নিয়ে চলবেন। যে নিজেকে নিজে সম্মান দিতে জানে, আল্লাহ তাকে সম্মানের নিয়ামত দান করেন। এখানে আর একটা কথা মনে রাখবেন, কেউ যদি আপনাকে কথায় কথায় অপমান করে, খোঁচা দিয়ে কথা বলে, ইনসাল্ট করে, ওদের এই সমস্ত নোংরা জিনিসগুলোকে মনে নিয়ে মঞ্চটো করেন না। কারণ কি জানেন, সম্মান সেই দেয় যার গোডাউনে সম্মান থাকে। যার গোডাউনে সম্মানই নাই সে সম্মান দিবে কিভাবে আপনাকে? একটু জোরে বলেন না। রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের সেহেনে বসা, সুবহানাল্লাহ জোরে রহমাতুল্লিল আলামিন, আল্লাহর হাবিব নবী কাবা শরীফের সেহেনের মধ্যে বসা। একজন অন্য ধর্মের মানুষের সন্তান, নিজের মায়ের শরীরের পোশাকের অভাবে মায়ের পোশাকের জন্য ধারে ধারে ঘুরেছে, আত্মীয় স্বজনের কাছে গিয়েছে, কেউ একটা পোশাক রাস্তা দিয়ে আসার সময় শুনলো সে ছেলেটি যে কারো কাছে পাও না পাও একটা ঠিকানা তোমাকে দেখাই দিচ্ছি, যেখানে গেলে তোমাকে খালি হাতে ফিরতে হবে না। সুবহানাল্লাহ। সন্তান জিজ্ঞেস করে কোথায়, বলে যে কাবার সেহেনে চলে যাও, আব্দুল্লাহর সন্তান মোহাম্মদ বসে আছে। এবার মার কাছে গেছে, মা সবাই যাকে জাদুঘর বলে নিরুপায় হয়ে এখন ওনার কাছে যাওয়া লাগতেছে আপনার কাপড়ের জন্য। মা বলে যে বাপ কোথাও যাইস না, মানুষ মুখে শুনেছি ওর সামনে যে যায় কথা বলে সে নাকি ধর্ম ত্যাগ করে ফেলে, ধর্ম পাল্টাই ফেলে, যাইস না। সন্তান বলে যে মা যাই হোক আমি ধর্ম পাল্টাবো না, আমি ধর্ম পাল্টাবো না, চিন্তা করেন না আমি একটু কাপড়টা নিয়ে আসি যদি আপনার জন্য পাই, কারণ সন্তান মা বাবার খুশিতেই তো সন্তানের খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। ওই সন্তানটুকু, ওই সন্তানটি কাবা শরীফের সেহেনে গেলেন, আপনার আমার নবী রহমাতুল্লিল আলামিন চাদর পরা অবস্থায় বসা ছিলেন। সন্তান গিয়ে নবীজিকে প্রথম কথা বলে, শুনেন
আমি কিন্তু ধর্ম পাল্টাইতে পারবো না, সুবহানাল্লাহ বলেন, আমি কিন্তু ধর্ম চেঞ্জ করতে পারবো না। নবীজি বললেন কি হয়েছে বাবা সেটা তো বলো, বলে যে আমার মার কাপড় দরকার, কেউ কাপড় দেয় না, আত্মীয় স্বজনও দেয় না, ফিরে দিছে, শেষ পর্যন্ত আপনার কাছে আসছি, আপনি কাপড় দিলে দেন না দিলে না দেন এটা আপনার ব্যাপার, কিন্তু আমি ধর্ম পাল্টাবো না। নবীজি মুস্কি হেসে নিজের শরীরে মোবারকে থাকা কাপড়টাই খুলে দিয়ে দিয়েছে। এবার মায়ের শরীরে কাপড় দিয়ে ডাকার জন্য যে সন্তান ভিক্ষুকের মতো দাঁড়ে দাঁড়ে ঘুরে ফেরত এসেছে, সেই সন্তান এতক্ষণ পরে যখন কাপড়টা পেয়েছে মনটা কেমন খুশি, দৌড়ে গিয়েছে মার কাছে, মা কাপড় পেয়েছি, মা বলে যে কোত্থেকে আনলা, বলে যে বললাম না ওই ওনার থেকে দিয়েছে, কেউ দেয় নাই, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদে দিয়েছে। এবার মা যখন নবীজির সেই রহমতের চাদরটুকু হাতে নিয়ে যখন হাতে স্পর্শ করলেন, নাকে ঘ্রাণ নিলেন, আর নবীজির সেই মেষকাম্বরের কথা কি আর বলবো, কি আর বলবো, উনকি মহক নে দিলকে গুনচে কিলা দিয়ে হে, জিস রাহ চল গয়ে হে কুচে বাঁচা দিয়ে হে, সুবহানাল্লাহ। ওই ঘ্রাণটা যখন নাকে লাগলেন আল্লাহর রহমত বর্ষিত হলো, মায়ের অন্তর পরিবর্তন হলো। ওই মা বলে এই রকম একটা কঠিন সময়ে আপনরাই যেখানে আপন করে নেয় নাই, দুশ্মনই আপন করে নিয়েছে, এর চেয়ে বড় মানবতার হতে পারে না, বাবা তুইও চল আমিও চলবো, মোহাম্মদের কলমা পড়ে মুসলমান হয়ে যাবো। আল্লাহ উচ্চ আওয়াজ একবার বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এটার নাম ইসলাম, সুবহানাল্লাহ। শুনেন, রাস্তায় আপনি দাঁড়িয়ে আছেন, চেনা নাই জানা নাই একজন মানুষ আসছে, ভাই ওই যাবো ওইদিকে রাস্তাটা কোথায়, আপনি জাস্ট দুইটা সেকেন্ড ভাই ভাই রাস্তাটা এদিকে দুইটা সেকেন্ড, এটাই ইসলামের সৌন্দর্য, আপনি পেয়ে গেলেন সৎকায়ে জারিয়ার সওয়াব, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কেউ জোরে সুবহানাল্লাহ, আমি কি বুঝাতে পারছি কথা? পৃথিবীতে ইসলাম প্রচার হয়েছে বোমা দিয়ে নয়, সুন্দর ভাষা, সুন্দর ব্যবহার, নম্রতা। আমি আপনাদেরকে একটা ওয়াকিয়া শেয়ার করি, আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি, আমার বাড়ির তাক নাত রসুল পড়বেন। আল্লাহর একজন প্রিয় বান্দা হজরত আবদুল্লাহ রহমতুল্লাহ আলাই, ওনার বাসস্থান ছিল এমন জায়গায় চতুর্দিকে অন্য ধর্মের মানুষ, এই মাঝখানে শুধু ওনার ঘর। আর আপনারা তো জানেন পরিবেশটা কেমন, জীবন ধারাটা কেমন হতে পারে, কত রকমের টর্চার ওনাকে করা শুরু করেছে যাতে উনি এই ঘর ছেড়ে এখান থেকে চলে যান। ভাইয়া প্লিজ আস্তে। তো ওনারা কি করলেন, বিভিন্নভাবে অত্যাচার শুরু করলেন। অত্যাচারটা কিভাবে, সারা দিনের সমস্ত ময়লাগুলা ওই আল্লাহর বান্দার ঘরের সামনে রেখে আসতেন। প্ল্যানিংটা ছিল দরজা খুলে উনি যখন ময়লা দেখবে স্বাভাবিক চেতে যাবে, ছেতলেই আমরাও চেতবো, বাস লাগার আগে হবে, সবাই মিলে মারবো, উনি তো একজন আমরা তো পঞ্চাশ জন, প্ল্যানিং এটা। তাল্লার বলি তাল্লার বলি, আর একটু জোরে সুবহানাল্লাহ, ইন্নাল্লাহ ইউহিব্বুল মুহসিনিন, ইন্নাল্লাহ মাসাবিরিন, সবাই প্রস্তুত, বের হবে, ঝগড়া শুরু হবে, যে যেমন সে তেমনই তো চিন্তা করে, সবাই তাকিয়ে আছে। আল্লাহর বলিটা ঘর থেকে বের হয়ে যখন ময়লার স্তূপ দেখলেন, মেজাজটুকু ঠান্ডা করে ধৈর্যের শক্তিটা নিয়ে ওই ময়লাগুলোকে নিয়ে অন্য জায়গায় রেখে আসলেন। তো পিছন থেকে একজনে বলে, আরে একদিনে না বালা মানুষ গিরি দেখাবে, বারবার ফারবে নাকি, চল কালকে আবার রাখবো। কালকে রাখলো, উনি আবার ফেলে আসলেন, কোনো ঝগড়া করে নাই। পরের দিন রাখলো, আবার ফেলে আসলো, কোনো তর্ক করে নাই। আবার রাখলো, উনি ফেলে আসলো, কোনো রাগ দেখায় নাই। করতে 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 ওরা নিজেরাই বিরক্ত হয়ে বলে যে বাদ দে তো, কারে লারি, সে তো লড়ে না, কারে জ্বালাই, সে তো জ্বলে না। এক পর্যায়ে তারা বাধ্য হয়েছে বন্ধ করে দিতে। মনে রাখবেন ধৈর্যের জয় সবসময় থাকবেই থাকবে। এখন একদিন ওই আল্লাহর বলিটা আল্লাহর বান্দাটা দরজা খুলে দেখে আজকে ময়লা এই জায়গায়, আপনি আমি থাকলে কি করতাম, জিদি গে হামোগি, এটা হচ্ছে আমাদের প্ল্যানিং। কিন্তু আল্লাহর ওয়ালি যারা
ওনাদের প্ল্যানিংটা দেখেন, যখন দরজা খুলে দেখছেন যে ময়লা নাই, সর্বপ্রথম রবের দরবারে শুকরিয়া আদায় করছে, ইয়া রাব্বাল আলামিন আপনি আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দিয়েছেন, আপনার দরবারে লক্ষ কোটি শুকরিয়া, সুবহানাল্লাহ। এবার সে আল্লাহ ওয়ালা আল্লাহর বলিটা যত দুশ্মনে ওনার ঘরের সামনে ময়লা রেখেছেন, প্রত্যেকজনের ঘরে গিয়ে দরজা খুলে দেখে উনি যাকে তাড়ানোর জন্য চেষ্টা করছেন উনি ওনার ঘরের সামনে, তো চোখ চেহারায় লজ্জা বলো তো একটা কথা আছে, মানুষ যতই অন্যায় করুক দিন শেষে কিন্তু মনুষ্যত্ব জাগে, সেজন্য রাগ করে মারার পরে দিন শেষে কিন্তু আবার কান্নাও করে, লজ্জায় পড়ে গেছে। আপনি এখানে, তখন আল্লাহর বলিটা বলছেন আপনারা মনে হয় আজকে ময়লা ফেলতে ভুলে গেছেন, তাই আমি ময়লা নিতে নিজেই চলে আসলাম। একজন বলে আপনি কি মানুষ না অন্য কিছু, আপনার কি রাগ লাগে না, আপনার কি প্রতিশোধ নিতে ইচ্ছে করে না? তখন সে আল্লাহওয়ালা সময় উপযোগী অবস্থা বুঝে একটা বার্তা দিয়ে দিলেন, বলে যে আমাদের নবী রহমাতুল্লিল আলামিন বলেছেন লা তাগদাব, রাগ করিও না, সুবহানাল্লাহ, অন্যের ক্ষতি হয় এমন কোনো কাজ করিও না, বিপদ আসলে কষ্টে ধৈর্য ধারণ করবা, তারপরও মানুষকে কষ্ট দিও না। এই কথাটা শুনে ওনারা বললেন যে ধর্ম এত সুন্দর শিক্ষা দেয়, এ ধর্মের চাইতে সত্য কোনো ধর্ম হতে পারে না, কালিমা পড়ে সবাই মুসলমান হয়ে গেল। আওয়াজ দিয়ে বলতে হবে আমাদের সে ধর্মের নাম কি, আরেকটু জোরে বলেন সে ধর্মের নাম কি, এই ইসলাম বিশ্ব ভ্রমণে প্রচার হয়েছে এই সুন্দর সুন্দর ব্যবহারের মাধ্যমে, সুবহানাল্লাহ বলা যাবে না। এবার বুঝতে পারছেন কেন আমরা পারি না, কারণ আমাদের কাছে সেই অ্যাটেন্ডেন্ট গুলা ভাই এখনো সমস্যা না, আমাদের কাছে সেই অ্যাটম বোমটা গালির অ্যাটম বোম আছে দিয়ে না নহর এলাকাত কিছু চাইও না, হাফ প্যান্ট পিন্ধি বাইরে দৌ নুরো চাইও না, ইতে গাইল দন শুরু করলে মুরব্বী অকল দায় হদাই ইর গালিউর মাস্টার আসা নাইলে কিছু গালি রুদ্দি পিএইচডি করি বিলি, গালির অ্যাটম বোম আমাদের কাছে, খারাপ ব্যবহারের অ্যাটম বোম আমাদের কাছে, বদ্রতার অ্যাটম বোম আমাদের কাছে, একটা উপকার করলে সারা জীবন খোঁটা দিই এমন মানুষও, সেজন্য আল্লাহ পাক বলেছেন ওয়াকুনু মাআস সাদিকিন। আপনি বিশ্বাস করেন ভাই কোরআনকে আপনি যত মিলাবেন আপনার জীবনের প্রত্যেকটা প্রশ্নের উত্তর আপনি এখানে খুঁজে পাবেন। আফসোস কোথায় জানেন, আমরা ওই গবেষণা করার টাইম দিই না, আমরা গবেষণা করার টাইম দিই না, আসন্ন যেহেতু রমজান একটা কথা বলে আমি শেষ করছি, আর প্রোগ্রাম আছে না আর কেন, হ্যাঁ তারা আছে না হনো, আচ্ছা এই বুদ্ধিজীবী বিরক্ত হচ্ছেন, না শেষ আলোচনা সামনে কি রমজান মাসে সেহরি থেকে ইফতার পর্যন্ত ইসলাম নিয়ম করেছে খাওয়া দাওয়া করা যাবে না, এটা 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 করা যাবে না। আচ্ছা কখনো ভাবছি যে আমরা না খাইয়ে থাকলে আল্লাহর লাভ কি, আমরা খাইলে আল্লাহর ক্ষতি কি, বিষয়টা আসলে কেন নয়। 2016 সালে যুবকরা একটু মনোযোগ দিবেন, ২০১৬ সালে জাপানের একজন চিকিৎসা বিজ্ঞানী অসমি যার নাম, গুগলে সার্চ দিলে আপনি পাবেন, অটোফেগি অটোফেজি দিয়ে সার্চ দিলে চলে আসবে, সুযোগ পেলে এখান থেকে গিয়ে সার্চ দিবেন অটোফেজি। ২০১৬ সালে জাপানের একজন বিজ্ঞানী দেখলেন একটা মানুষ সুস্থ থাকার জন্য 12 মাসের মধ্যে অন্তত একটা মাস কম খাওয়া ভালো, একটা মাস উপবাস থাকা ভালো। আর আপনারা হয়তো এটাও জানেন ইসলাম ধর্মে যেমন রোজা আছে অন্য ধর্মে সেটা উপবাসও, উনি বলছেন এরকম উপবাস থাকা না খেয়ে থাকাটা ভালো অন্তত এক মাস। ওনার বক্তব্যটা যখন উনি রিচার্জটা দিলেন, উনি শুনতে পেলেন যে তত্ত্বটা উনি দিয়েছেন মানবের শরীরের উপকারের জন্য 1450 বছর আগে নবী রহমাতুল্লিল আলামিন বিশ্ববাসীকে রোজার মাধ্যমে আল্লাহর হুকুমটা প্রচার করে দিয়েছেন। উনি ভাবনায় পড়ে গেলেন যে আমি রিচার্জ করে বের করলাম এত টেকনোলজি দিয়ে, একই তত্ত্ব 1450 বছর আগে, হাউ ক্যান পসিবল,
এটা তো ইম্পসিবল বিষয়। মাইক্রোসফট কোনো কিছুই তো ছিল না, কম্পিউটার ছিল না। উনি গবেষণায় রাখলেন, গবেষণায় রাখলেন, গবেষণায় রেখে শেষ পর্যন্ত ইসলামের সৌন্দর্য মুগ্ধ হতে বাধ্য হয়েছেন। তো উনি থিওরিটা কি দিয়েছেন একটু খেয়াল করেন, আমাদের যে খাবারটা খাই আমরা, ওই খাবারটা আবার নির্দিষ্ট সময় পরে কি হয়, হজম হয়। হজম হওয়ার জন্য পাকস্থলী আছে না নাই, এখানে পোকা আছে না নাই, একটু জোরে বলেন না আছে না নাই। ওই খাবার যেটা আমরা খাই, ওই খাবারের মধ্যে প্রত্যেকটা কিছুর মধ্যে কিছু রক্ত হয়, কিছু প্রস্রাব হয়, কিছু বাথরুম হয়, বিভিন্ন হয়, কিছু আবর্জনা তো থেকেই যায়। আপনি রুম যতই পরিষ্কার করেন, দুই চারটা বালু তো থাকবে। তো মানবের পেটের মধ্যে কিছু জীবাণু থেকে যায় 11 মাস খাওয়ার কারণে। তো উনি বলছেন কি, যদি একটা মাস কেউ যদি ক্ষুধার্ত থাকে, তখন ওই পেটের পোকাগুলা জীবাণুগুলা আর নতুন খাবার না পেয়ে এতদিনে জমা ডাস্টবিনের সেই খাবারগুলা খেতে থাকবে, মরা কোষগুলা নতুন ভাবে জিন্দা হতে থাকে। এবার আপনারাই বুঝবেন, খাইলে শক্তি বাড়ে, খাইলে শক্তি বাড়ে, না খাইলে শক্তি কমে, সবাই একমত। কিন্তু রমজান মাসে দেখবেন না খেয়ে থাকার পরও কেমন যেন একটা আনন্দ, সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন সুবহানাল্লাহ। আমি জানি না আপনারা খেয়াল করছেন কিনা, রমজান মাসে না খেয়ে থাকার পরও কেমন যেন আলাদা একটা স্পিরিট, একটা শক্তি লাগে, ফ্রেশ ফ্রেশ একটা ভাব লাগে। উনি বললেন এই কোষগুলা ওই ময়লাগুলা খেয়ে ফেলে নতুন কোষের সৃষ্টি হয়, মানবের শরীরের জন্য উপকার হয়। ইসলাম সেটা রোজা নামে, সুবহানাল্লাহ। কুতিবা আলাইকুম সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন কাবলিকুম, চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। তো আমরা লাভটা পাই না কেন, নিজের ভাইয়ে নিজে কি মারি, এবার কুড়ালটা কেমনে মারি সেটা বলি। সারাদিন না খেয়ে যত উপকার করছি শরীরে, ইফতারের সময় বুঝাতে পারছি আমি কথাটা, সারাদিন না খেয়ে শরীরের যত উপকার করছি, ইফতারের সময় শরবত তিন্ন ল, বাইন্নে তিন্নান হমকা দিউস ইয়েন দেয় নমাতের, তো আজি আলো সব ন বানায় ভাঙলা হালিমি বফিস দিকে কুসিবে সামনে আনছো না, তারপরে শাহিজিলাফিন হন্ডারে এমন ভাবে খাই, খাই মাগরিবের নামাজ আর পড়তে পারি না, তারাবিও ঘুমে। আমি কি বুঝাতে পারছি? সেজন্য প্রায় সময় আমরা বলার চেষ্টা করি আল্লাহ দিয়েছেন যথেষ্ট, কিন্তু আমরা গাদারা, নিতেও আর নেওয়ার মতো নিতেও জানি নাই, চাওয়ার মতো চাইতেও জানি নাই, রাখার মতো রাখতেও জানি নাই। টোটাল রেজাল্ট বলে না, টোটাল রেজাল্ট সেজন্য সুন্নতের দরকার। আজকের মাহফিল থেকে আমরা একটা জিনিস অন্তত নিয়ে যাওয়ার চেষ্টা করবি বলি ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেয় সেহেরিতে ইফতারে খেজুর মাস্ট বি রাখবেন। খেজুর এমন একটা খাবার যেখানের মধ্যে আপনার বিভিন্ন প্রকারের কোয়ালিটি আল্লাহ নিয়ামত দিয়ে দিয়েছেন। আপনারা হয়তো শুনেছেন হাদিসে পাকা ওলামা একরামের জবানে সাহাবা একরাম একটা খেজুর নিয়ে দু তিনজন মিলে ভাগ করে খাইতেন, জমজমের পানি খেতেন। তা আমরা অনেক সময় ভাবনায় পড়ে যাই সারাটা দিন একটা খেজুর দিয়ে কিভাবে সম্ভব। মদিনা শরীফে উমরা করেছেন রমজান মাসে এমন কেউ থাকলে হাত তোলেন, মদিনা শরীফ মক্কা শরীফ ছিলেন রমজান মাসে, আপনি ছিলেন, আপনি ছিলেন রমজানে, 17 রমজান যাবেন, আল্লাহ সফর মোবারক করুক। আমি নিয়ে না হদ্দ সকিট এই এত লাই নভাই দিও ভাই, অন্য যে দোয়া করে আল্লাহ ইয়ে আবার নিজেরও দেন করো, তো আরে না ভাই দিয়ে তার লাই এত লাই হয়ে দিও দোষ মন হল দোয়া করিবেন আল্লাহ দিবেন 12 বার দিও না একবার আল্লাহ আর আর একবার যাবে তৌফিক দেন করো। রমজান মাসে আপনার কোন আত্মীয় স্বজন মক্কা মদিনায় থাকলে তাদেরকে একটু জিজ্ঞেস করবেন ইফতারের টাইমের আগে বাংলাদেশে যেমন মনে হয় হাইয়ে রে উড়ে বিলি একই কাজটা ওইখানেও হয়, কিন্তু যখন হেরামে পাকের মধ্যে ইফতারি সামনে নিয়ে কাবা শরীফ সামনে সবুজ গম্বুজ মোবারক সামনে অপেক্ষা আর অপেক্ষা দোয়া আর দোয়া, আজান যখন শুনলো শোনার পরে সুন্দর করে খেজুরটা মুখে দিয়ে জমজমের পানি মুখে দেওয়ার পরে দেখা যায় ওই যে বন মাটা টাটা যেগুলো আছে এগুলো খাইতে কষ্ট হয়ে যায়,
সে বাপমাই পড়ছে কি রে, সারাদিনের ফ্যাট খালি, দুইটা খেজুর খাইলাম, দুই গ্লাস জমজম খাইলাম, ফ্যাট তো হয়তো লোট লাগে, ব্যাপার কি? এবার আসেন জমজম কি, জমজম সে পানীয় পৃথিবীর বুকে যেটা সমস্ত পানি তৃষ্ণা নিবারণের কাজ করে, স্বতন্ত্র জমজম এমন পানি যেটা তৃষ্ণাও নিবারণ করে, বান্দার ক্ষুধাও নিবারণ করে। সব পানি খেতে হয় বসে, জমজম খেতে হয়। আল্লাহ আমাদেরকে নিয়ামত কম দেয় নি। শেষ একটা কথা বলে বিদায় নি, নবী রহমাতুল্লিল আলামিনের উম্মত আমরা। আশা করি উলামায়ে কেরাম আমাকে দোয়া দিয়ে একমত হবেন, তালেবুল ইলম ভাইরা থাকলে আপনারা হয়তো আমার সাথে একমত হওয়ার চেষ্টা করবেন যদি আপনাদের মন হয়। জান্নাত সবারই স্বপ্ন, সবারই চাওয়া, দিবেন আল্লাহ, বিচার করবেন আল্লাহ। জান্নাত পাওয়ার যদি আল্লাহর বান্দাদের লিস্টিতে কোনো নবী নবীর উম্মতের যদি আপনি বাছাই করেন, জান্নাত পাওয়ার সবচাইতে বেশি সুযোগ আল্লাহ যদি কাউকে দিয়ে থাকেন, তারা হচ্ছে সুবহানাল্লাহ আমাদের মতো সুযোগ আল্লাহ আর কাউকে। জান্নাতে যেতে গেলে সওয়াবের দরকার আছে না? হজ করলে সওয়াব আছে না? নাই তো, সবার তো টাকা নাই, হজ করবে কেমনে? 7 লাখ টাকা তো নাই। নবী রহমতুল্লিল আলমিনের উম্মত হওয়ার কারণে নবী যে ফরিয়াদ করেছেন, আল্লাহ আইন সহজ করে দিয়েছেন, রব বলে আপনার উম্মতকে বলবেন মায়ার নজরে মা বাবা চেহারার দিকে তাকাইতে, মকবুল হজের সওয়াব আমি আল্লাহ ব্যবস্থা করব। তো সওয়াবের পাহাড় বানানোর সুযোগ সবচেয়ে ফেসিলিটি আমাদের। রমজান মাসে 30টা রোজা রাখলাম, বছরে 12টা মাস একটা মাস পেয়েছি, আর 11 মাস তো রোজা পাই নাই। নবী বলে যে আল্লাহ আমার উম্মতের হায়াত কম, একটু সওয়াব বাড়ানোর ব্যবস্থা করে দেন। রব বলে যে আপনার উম্মতকে বলবেন 30টা রোজা রাখার পরে শাওয়াল মাসে 6টা রোজা রাখতে, সে রাখবে 6টা রোজা, ডান কাদের ফেরেশতা লিখবে 365টা রোজা রেখেছে। সর্বদিকে জান্নাত পাওয়ার গ্যারান্টি চান্সেস আমাদের বেশি। এর পরও যদি আমরা না পাই, সিরিঙ্গে বাসা দিবি এসে নমাতে দিবি, সিরিঙ্গে বাসা হয়ে দিবি আজি ইন আবার ফেসবুক উদ্দি ইউটিউব বুঝতো না ইদার হবো দিবে কি আবার। তো যার যার একখান বাসা আছে তো সিডিং একখান বাসা নেই না, আমি ওনারা বহু কষ্ট দিয়ে আর দিতেন না। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। এই রমজান মাসে কোরআন শরীফ পড়ার চেষ্টা করবেন আল্লাহর ওয়াস্তে, প্রত্যেক ডেলি কয়েক তো 5 অক তো, এক পাড়ায় কয় পৃষ্ঠা, 20 পৃষ্ঠা, হাফেজি কোরআনে কত, 20 পৃষ্ঠা, তো 5 ওয়াক্তের মধ্যে যদি প্রত্যেক ওয়াক্তে আপনি যদি 4 পৃষ্ঠা করে পড়েন, 4 5 একদিনে কষ্ট হয় নাই, 29 দিনে প্রত্যেক ওয়াক্ত অন্তত 4 পৃষ্ঠা করে হলো। আর যারা পড়তে পারেন না শেখার চেষ্টা করেন, তারপরও যদি না হয় অন্তত শোনার চেষ্টা করেন। আল্লাহ আমাদের সবাইকে কাল হাশরের ময়দানে নবীর শাফা পাওয়ার উপযুক্ততা দান করুক, আজকের মাহফিলকে কবুল আর মঞ্জুর করুক। আল্লাহর কাছে শুধু একটাই ফরিয়াদ, একটা জিনিস চাই, আল্লাহ যতদিন বেঁচে থাকব তোমার এবং তোমার নবীর প্রিয় হয়ে যেন বেঁচে থাকতে পারি মান সম্মান নিয়ে, আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুক। আল্লাহ আমাদের জীবনে যত কবিরা সগিরা গুনাহ আছে তোমার নবীর দিকে তাকিয়ে আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দাও। আল্লাহ তোমার প্রিয় বান্দার লিস্টিতে যেন আমরা আমাদের নাম লেখাতে পারি সে যোগ্যতা আল্লাহ আমাদের সবাইকে তুমি দয়া করে দান করো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।